কোটা সংস্কারের দাবিতে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে গণপদযাত্রা করেছেন শিক্ষার্থীরা। পুলিশের ব্যারিকেড ভেঙে রাষ্ট্রপতি বরাবর দেন স্মারকলিপি। 12 সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সামরিক সচিবের কাছে এই স্মারকলিপি হস্তান্তর করেন। সরকারি চাকরিতে সুযোগের সমতা নিশ্চিতে রাজপথে সাধারণ শিক্ষার্থীরা। বাংলা ব্লকেট কর্মসূচি না থাকলেও এদিন গণপদযাত্রা করেন তারা। সকালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হন শিক্ষার্থীরা। একে একে যোগ দেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে শুরু হয় বঙ্গভবন অভিমুখে গণপদযাত্রা। শাহবাগ ঘুরে প্রেস ক্লাব মোড়ে পুলিশি বাধার মুখে জনস্রোত হয় সচিবালয়মুখী। বাধা ডিঙিয়ে শিক্ষার্থীরা অবস্থান নেন জিরো পয়েন্টে। সাথে যদি প্রহসন করা হয়, আমাদেরকে যদি বাধা দেওয়া হয়, আমাদের যৌক্তিক আন্দোলনে কোনো প্রকার বাধা বিপত্তি সৃষ্টি করা হয়, তাহলে আমাদেরকে যদি বাধা দেয় আমরা কিন্তু লড়াই বাঁধতে বাধ্য থাকি। এটার অযৌক্তিক কিছু নেই, এটা গণমানুষের সমর্থন পাচ্ছে এবং শিক্ষার্থীরা এটাকে তাদের জন্য যৌক্তিক দাবি হিসাবে গ্রহণ করতেছে, যার কারণে এটাকে অযৌক্তিক বলার কোনো সুযোগ নেই। এটা যৌক্তিকতা অবশ্যই আছে। এখন আপনি যদি আমাকে যৌক্তিকতার প্রশ্ন করেন, সেই ক্ষেত্রে আপনি আমাকে প্রশ্ন করছেন নাকি সংবিধানটাকে প্রশ্ন করছেন? যদিও গণপদযাত্রা থেমে যায়নি এখানেই, ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা অবরোধ করে গুলিস্থানও। পরে শিক্ষার্থীদের 12 সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়ে স্মারকলিপি দেন রাষ্ট্রপতির কাছে। যত বাধা আসছে, আন্দোলনের মাত্রা, তীব্রতা, ছাত্রদের অংশগ্রহণ অতীতের সব রেকর্ডকে ছাড়িয়ে যাচ্ছে। এই গণজোয়ার প্রমাণ করে ছাত্র সমাজকে কোনো মামলা দিয়ে তাদের যুক্তিকে আর দাবি থেকে দূরে সরতে পারবে না। এই আন্দোলনটা আরো সুসংগঠিত হচ্ছে, এই আন্দোলনটা কোনোভাবেই বৃথা যেতে পারে না। ফিরে এসে নিজেদের অবস্থান সুস্পষ্ট করেন তারা। মাননীয় রাষ্ট্রপতি, রাষ্ট্রের সর্বোচ্চ আসনে থেকে সারা বাংলাদেশের ছাত্র সমাজের এই প্রাণের দাবিটি অতি সত্বর বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা চাচ্ছি না কোনো ধরনের কঠোর কর্মসূচি, কোনো ধরনের জনদুর্ভোগ কর্মসূচি যেতে আমাদেরকে বাধ্য করা হোক। আমরা চাচ্ছি 24 ঘন্টার মধ্যে একটা দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হোক এবং আমাদের সাথে আমাদের যে দাবি সেই দাবি পূরণ করা হোক। দাবি আদায়ে দৃশ্যমান পদক্ষেপ অনুযায়ী পরবর্তী কর্মসূচি ঘোষণার কথাও জানান কোটা সংস্কার আন্দোলনকারীরা। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। এ ব্যাপারে আরো বিস্তারিত জানাতে নিউজরুম থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন জুমাতুল বিদা, চলে যাচ্ছি তার কাছে। বিদা, আমরা প্রতিবেদনটি দেখছিলাম, আপনার করা একটি প্রতিবেদন। বেশ কয়েকদিন ধরে আমরা দেখেছি যে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করে যাচ্ছেন। বাংলা ব্লকেট দেখলাম আমরা, আজ দেখলাম তারই ধারাবাহিকতায় রাজধানী সহ বিভিন্ন স্থানে দেশের পুরো দেশেই আমরা দেখেছি গণপদযাত্রা করেছেন তারা। এরপর রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছেন। পরবর্তী পদক্ষেপ কী হতে পারে বলে আপনার মনে হয়? এখন পর্যন্ত শিক্ষার্থীরা তাদের যেই স্মারকলিপি প্রদান, এর মধ্য দিয়ে 24 ঘন্টার একটি সময় বেঁধে দিয়েছে, যার মধ্য দিয়ে তারা বলছেন যে তারা এই 24 ঘন্টা অপেক্ষা করবেন এবং দৃশ্যমান কোনো পরিবর্তন কিংবা পরিবর্ধন আসে কি না তার প্রেক্ষিতে তারা তাদের পরবর্তী কর্মসূচিটা ঘোষণা করবেন। একই সাথে শিক্ষার্থীরা একটি বিষয় সুস্পষ্ট করার চেষ্টা করেছে বারবার, যে তাদের এই যেই আন্দোলনটি এটি কোটার বিরোধিতায় নয়, বরং কোটার যৌক্তিক সংস্কারে। এবং তারা একটি বিষয় বলেছে যেহেতু 2018 সালের একটি পরিপত্র রয়েছে, সেই পরিপত্রে শুধুমাত্র প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর বিষয়টি কিন্তু উল্লেখ রয়েছে। তাদের এবারের দাবি কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ, অর্থাৎ সব গ্রেডেই সরকারি চাকরির ক্ষেত্রে যারা নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের যাতে কোটা যেই পদ্ধতিটা রয়েছে এই প্রথাটা যাতে সংস্কার করা হয়। এবং তারা বলছেন সংবিধানে উল্লেখ রয়েছে অনগ্রসর জাতিকে সামনে এগিয়ে রাখার বিষয়টি, সেক্ষেত্রে তারা বলছেন যারা প্রতিবন্ধী রয়েছেন কিংবা যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, হরিজন সম্প্রদায় কিংবা বেদে সম্প্রদায়, এরকম পিছিয়ে পড়া অনগ্রসর জনগোষ্ঠী একই সাথে মুক্তিযোদ্ধা পরিবারের প্রথম প্রজন্ম অর্থাৎ মুক্তিযোদ্ধাদের সন্তান, এই তিন বিষয়কে তারা সামনে রেখে বলছেন
যৌক্তিক কোটা সংস্কারের এবং তাদের যেই পালসটা রয়েছে শিক্ষার্থীদের, তারা বলছেন এটি হতে পারে সর্বোচ্চ 5% এবং তারা এই যেই সকল গ্রেডের নিয়োগের যেই সংস্কার এর মধ্য দিয়ে তারা প্রত্যাশা করছে যে আগামী দিনে অন্য কোনো প্রজন্মকে আসলে কোটা সংস্কারের জন্য রাস্তায় নামতে হবে না, রাজপথে নামতে হবে না। এই যৌক্তিকতা দিয়েই কিন্তু তারা দাবি করেছেন যে তাদের এই প্রত্যাশাটুকু কিংবা দাবিটুকু, তাদের এই যে প্রার্থনাটুকু, এটি আসলে নির্বাহী বিভাগের কাছে অর্থাৎ যা সরকার, এর জন্য আমাদের প্রশ্ন ছিল যে আপনাদের এই যেই আন্দোলন যেহেতু এখন আবার আজকেই পূর্ণাঙ্গ আকারে সেই রায়টি প্রকাশও পেয়ে গিয়েছে, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আদালতের রায়ের সাথে তাদের আন্দোলনের আসলে কোনো সম্পৃক্ততা নেই। ছোট করে একটা বিষয় জানতে চাই বিদা, যে পুলিশে বাধার মুখে পড়েছে বেশ কয়েকবার, তারা এই বাধা তারা অতিক্রম করেছে, ব্যারিকেড ভেঙে ফেলেছে, এই বিষয়গুলো কি আসলে যৌক্তিক আন্দোলনের সাথে যায় কিনা এই বিষয়টি নিয়েও আমরা তাদেরকে প্রশ্ন করেছিলাম, জানতে চেয়েছিলাম। একই সাথে কোনো বিশেষণে যদি বিশেষায়িত না করি, পুলিশ অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সাধারণ শিক্ষার্থীদেরকে বুঝিয়ে নানাভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন এবং তাদেরকে কিন্তু নির্দিষ্ট যাদের যে গন্তব্য রয়েছে, অর্থাৎ তারা যেহেতু বঙ্গভবনে যাওয়ার চেষ্টা করছিল সেখানেও কিন্তু পৌঁছে দেওয়ার কাজটি করেছে খুব নিয়মতান্ত্রিকভাবে, কোনো বিশেষায়নে বিশেষায়িত না করেই বললাম। আইন শৃঙ্খলা বাহিনীর যেই পদক্ষেপটুকু সেটি দৃশ্যমান ছিল। একই সাথে শিক্ষার্থীরা যে ব্যারিকেড ভেঙে গিয়েছে তাদের একটি দাবি রয়েছে, তারা বলছেন যে তাদের যে যৌক্তিক দাবিটি রয়েছে এটি যতক্ষণ না পর্যন্ত আদায় হবে ততক্ষণ পর্যন্ত তারা কঠোর থেকে কঠোর কর্মসূচি দিবেন এবং এই যে ব্যারিকেড ভাঙা থেকে শুরু করে তারা যে জনমত গড়ে তোলার যেই দাবিটি করছে এই দাবিটিকে সামনে রেখে তারা কিন্তু রাজপথে অবস্থানের একটি কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে।